আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিরিয়ানি অথবা পোলাওতে দেওয়ার জন্য আমরা সারা বছর ফ্রোজেন করা মটরশুঁটি কিনে থাকি। এই শীতের সিজনে খুব সহজেই মটরশুঁটি ফ্রোজেন করা যায়। আজকে সেই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। মুসকানের মটর পোলাও ভীষণ পছন্দের, তাই মুসকানের জন্য আমি গত 2 বছর ধরে এভাবেই মটরশুঁটি ফ্রোজেন করে থাকি। আশা করি রেসিপিটি আপনাদের কাজে আসবে, এতে করে আপনারাও আপনাদের পরিবারের জন্য মটরশুঁটি এভাবে ফ্রোজেন করতে পারবেন। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। অপেক্ষা করব পানিটা গরম হওয়া পর্যন্ত। আর আমি এখানে 1 কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি, এগুলোকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে যে বেছে পরিষ্কার করাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন। এখানে 1 কেজি পরিমাণ মটরশুঁটি পরিষ্কার করার পর এই পরিমাণ হয়েছে। পানিটা গরম হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, এতে করে মটরশুঁটির রঙটা সবুজ থাকবে। সেদ্ধ করার পর এর মধ্যে হলদেটে ভাব আসবে না। এর মধ্যে এবার দিয়ে দিব পরিষ্কার করে রাখা মটরশুঁটিগুলো। পানিটা বলক আসার আগেই আমি দিয়ে দিব, এতে করে মটরশুঁটিটা বলক আসা পর্যন্ত পানির সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু বিরিয়ানি আর পোলাওর জন্য ফ্রোজেন করব, তাই মটরশুঁটিটাকে আমি 90% সিদ্ধ করে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু কাঁচা মটরশুঁটিও শুধু বেছে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে এয়ারটাইট ব্যাগে অথবা বাটিতে করে ডিফ্রিজে সংরক্ষণ করতে পারেন কাঁচাটা। সেটা দিয়েও কিন্তু অনায়াসে মাছ অথবা মুরগি রান্না করে খেতে পারবেন। আমি সেই রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে। দেখেন পানির বলক আসার সাথে সাথে কিভাবে ভেসে উঠতেছে মটরশুঁটিগুলো। 5 মিনিট রান্না করার পর বলক এসেছে। আমি আরও 5 মিনিট এভাবেই রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আমি চুলাটা এ পর্যায়ে অফ করে দিয়েছি। এবার একটি চালনির সাহায্যে আমি মটরশুঁটিগুলো পানি ছেঁকে তুলে নিব। একটি ঝাঁঝরির সাহায্যে আমি মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর রয়েছে, কালারটা একেবারে সবুজ রয়েছে। একটি ট্রেতে আমি ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আপনারা এয়ারটাইট ব্যাগে অথবা টিফিন বাটিতে এগুলো সংরক্ষণ করতে পারেন। আমি এভাবে প্লাস্টিকের বাটি নিয়েছি, এই বাটিতে করে আমি এগুলো ডিফ্রিজে সংরক্ষণ করব। এই মটরশুঁটি দিয়ে কিভাবে বিরিয়ানি অথবা মটর পোলাও আপনারা রান্না করবেন সেই রেসিপি শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে। যদি ভিডিওটি আপনাদের কাজে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের লাইক আমাকে আরও উৎসাহ দেবে আমার পরবর্তী কাজের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।